আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শরীফ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আমি আমার বাম হাত দিয়ে পিঠে বাম হাত পিঠে নিয়ে পাতার উপর বসেছিলাম, পাতার উপর। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুমি কি তাদের মতো বসেছো যারা অভিশপ্ত? এই হাদিসের ব্যাখ্যা কি? সম্ভবত হাদিসটা আমার বুঝে আসছে না, সম্ভবত পাতার উপর বসে অর্থাৎ ঠেস দিয়ে বসছে, এটাও বড় উদ্দেশ্য। অর্থাৎ যে কেউ এরকম ঠেস দেওয়া বসা কিন্তু নিষেধ, সহি হাদিসে আসছে, কারণ এটা অহংকারীদের বসা, মানে এটা মনে করছে না আমি কি হয়ে গেলো রে, বড় কিছু হয়ে গেলাম রে, এরকম একটা অহংকার ভাব আসে। যার অহংকার ভাবটা আসে না তার জন্য এই গুণাটা হবে না, কিন্তু সাধারণত যেহেতু এটা অহংকারীদের ভাষায় জিজ্ঞাসা করছেন, তুমি কি অভিশপ্তদের মতো বসছো, বা অহংকার যেন না আসে, এই জন্য হাতের উপর ঠেস দিয়ে বসাটা নিষিদ্ধ। আমরা আগে মদিনা ইউনিভার্সিটি পড়ার সময় আমাদের আলহামদুলিল্লাহ কিছু বন্ধুবান্ধব ছিল যারা আমাদেরকে শুদ্ধ করছে, সুবহানাল্লাহ। আমরা মাঝে মধ্যে দেশে যে অভ্যাস মতো বসে গেছি, আসে বলতেছে দোস্ত এইভাবে বসা কি ঠিক, আমাদের কেন সমস্যা, কিন্তু হাদিসটা শুনে দিল, সঙ্গে সঙ্গে আমরা সুন্দর করে বসে গেলাম, কারণ এটাই তো ইমানদারের কাজ হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে কিছু আসলে সঙ্গে সঙ্গে মেনে নেবে, এটা নিয়ম, আমরা এরকম মেনে নিয়েছি। এই জন্য আমাদের দায়িত্ব হবে যখনই জাতীয় হাতের পাতার উপর বসবে, অর্থাৎ ওইটার মধ্যে ঠেস দিয়ে বসায়, মানে অনেক দেখবেন যে খাটের উপর বসে আরও কিছু করে, কয়েকজনকে মানুষ খেদমতো জন্য দাঁড়িয়ে আসে আর অনেক চিত হয়ে বসে রয়েছেন কাত হয়ে, এটা অহংকারীদের বসা, এটা নিষিদ্ধ, এই জন্য এটাকে নিষিদ্ধ করা হয়েছে। বুঝতে পারছেন কথাটা ইনশাআল্লাহ? জি।